সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। ক্ষমতার জন্য বিদেশিদের উপর বিএনপি নির্ভর করছে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোয়েন খান। আন্দোলনেই তাদের ভরসা বলেও জানান বিএনপির সিনিয়র নেতা। শনিবার 30 মার্চ রাজধানীর মগবাজারে বেলা 11টায় নির্যাতিত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপিকে নিয়ে সরকার ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছে দাবি করে মঈন খান বলেন, ক্ষমতার জন্য বিদেশিদের উপর নির্ভর করছে না বিএনপি, আন্দোলনেই আমাদের ভরসা, মুক্ত পরিবেশে রাজনীতি করতে চাই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশে বাস করব কিভাবে, কারণ ভিন্নমত দমন করছে সরকার, প্রতিনিয়ত বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো হচ্ছে, আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছে, তাই তারা ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন, যোগ করেন ডক্টর মঈন খান। তিনি আরও বলেন, ভারতকে আঁকড়ে ধরে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই বাংলাদেশের সরকার আজকে এখানে এক দলীয় শাসন কায়েম করেছে, এটা আমাদের কথা নয়, সারা বিশ্ব আমাদের যে বিশ্বের যে নামি দামি নেতাগুলো আছে, পশ্চিমা বিশ্বের যে গণতান্ত্রিক শক্তিগুলো আছে, তারা সবাই কিন্তু এই কথা বলছে যে আজকে বাংলাদেশের গণতন্ত্র এই পরিস্থিতিতে আমরা এদেশে কীভাবে বাস করব। আপনারা শুনেছেন, একটু আগে বক্তব্য শুনেছেন, সেখানে আপনারা দেখতে পেয়েছেন কি হৃদয় বিদারক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা আশা করি যে সরকার তারা মুখে সেই গণতন্ত্রের সত্যের পথে অবিরাম শীর্ষ খবর।